হাই ফ্রেন্ডস, আমরা এখানে 475-এর পর থেকে বাকি প্রশ্নগুলো দেখবো। ইতিহাসের বেসিক থেকে হাই লেভেলের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে আলোচনা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ভিডিও দেখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ইতিহাসের পার্ট ওয়াইজ আলোচনা করা হচ্ছে। এখানে 476 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এখানে অ্যান্সার হবে বি, শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল, অ্যান্সার হবে সি, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? হাম্পিতে অবস্থিত বিরূপাক্ষ মন্দির। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হাম্পিতে অবস্থিত বিরূপাক্ষ মন্দির। নেক্সট প্রশ্ন, শূন্য কে আবিষ্কার করেছিলেন? এখানে আর্যভট্ট, বরাহমিহির, কৌটিল্য, প্রসেনজিৎ। শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, হিদাস বিশের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 326 খ্রিস্টাব্দে হিদাস বিশের যুদ্ধ হয়, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? পালি ভাষায় লিখিত প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষা। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন, 19 মাস। নেক্সট প্রশ্ন হচ্ছে 483, কে বিক্রমশীল উপাধি ধারণ করেন? ধর্মপাল বিক্রমশীল উপাধি ধারণ করে। কোশ্চেন নম্বর 484, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা, অ্যান্সার এ, সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। নেক্সট প্রশ্ন 485, কৌলিনপুতার প্রবর্তক কে ছিলেন? কৌলিনপুতার প্রবর্তক ছিলেন বল্লাল সেন, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, দানসাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতা কে ছিলেন? বল্লাল সেন ছিলেন দানসাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতা। কোশ্চেন নম্বর 487, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্যক, দিব্যক ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চালুক্য বংশের শেষ রাজা বা শ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশি। কোশ্চেন নম্বর 489, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শিবকন্দ বর্মন ছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা, শিবকন্দ বর্মন। নেক্সট প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, নরসিংহ বর্মন। নেক্সট প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজেন্দ্র চোল, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? রবি কীর্তি ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি, রবি কীর্তি, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তী দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নম্বর 494, পল্লব রাজাদের রাজ্যের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিতে, পল্লব রাজ্যের রাজধানী ছিল কাঞ্চি। নেক্সট প্রশ্ন, সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্যের আমলে সুদর্শন হ্রদ খনন করা হয়। প্রাচীনকালে বাংলায় বিখ্যাত বন্দর কোনটি? প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্ত বন্দর, অ্যান্সার হবে বি। মধ্য যুগে অর্থনীতির ভিত্তি কি ছিল? কৃষিকাজ ছিল মধ্য যুগে অর্থনীতির প্রধান ভিত্তি। নেক্সট প্রশ্ন, 498, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে কে আহ্বান করেন? অশোক, বিম্বিসার, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। এখানে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে আহ্বান করেছিলেন অশোক, অ্যান্সার হবে এ। মহাবলিপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন? এখানে প্রথম নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন, রাজেন্দ্র বর্মন। চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে বি, নরসিংহ বর্মন। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয়? চোল রাজাদের, অ্যান্সার হবে বি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আমরা পরের প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেখবো।